আজ অনেককাল বাদে মাকে নিয়ে তীর্থ করতে যাচ্ছি। জীবনের অচলায়তনের জাঁতাকলে পিস্তে থাকা জীবনটা অনেক দিন থেকে ছুটি চাইছিল। এবার মায়েরও শান্তি, সঙ্গে আমারও মানসিক কলকবজার খানিক বিশ্রাম। এই ক বছরে মানসিক ঝঞ্ঝার কম উৎপাত তো ছিল না। স্টেশনে পৌঁছতেই দেখলাম চারদিকে বেশ ভিড়, সর্বনাশ। হঠাৎই ঠিক করেছিলাম বেরোবো, রিজার্ভেশন করারও তো দরকার হবে ভাবিনি। স্টেশনে ভিড় দেখে রীতিমতো মনের ভিতরটা আঁতকে উঠল যেন। বুঝলাম ট্রেনে পা দেওয়া সহজ কাজ হবে না। এসব দেখে মাও মুখ গোমড়া করে বললে, হ্যাঁ রে বাবা, গাড়িতে উঠতে পারবো তো, আমার তো কেমন জানি লাগছে। চিন্তা করো না, শুধু ট্রেন আসলে সাবধানে উঠবে, তারপর দেখি না কি হয়। যথাসময়ের খানিক বাদেই হেলতে দুলতে গাড়ি স্টেশনে এসে ঢুকল, সঙ্গে সঙ্গে গোলমাল বাঁধল বিস্তর। মায়ের হাঁটুতে ব্যথা, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষাই করে গেলুম। এরপর কামরার বাইরে থেকে দেখলুম একটা সিটও আসতো নেই, সব সিটই কেউ না কেউ দখল করেছে। বাবা নিরুপম, এবার মনে হয় আর তীর্থযাত্রা হবে না, ফিরে চল বাবা। এই অগ্রায়ণের ঠান্ডাতেও ঘামে ভেজা কপাল মুছতে মুছতে হতাশ চোখে এদিক ওদিক তাকাচ্ছিল। হতাশ হয়ে ফিরে আসতে যাব প্রায় সেই সময় কানের কাছে কে যেন বলে উঠল, উঠে আসুন, এখানে জায়গা আছে। ঘাড় ঘুরিয়ে দেখি পাশের কামরার জানলার এক অধিকারিণীর নজর পড়েছে আমাদের দুই হতভাগ্যের উপর। ওনার কণ্ঠ ভারী মধুর শোনালো। উঁকি দিয়ে দেখি সে কামরায় তখনও কিছু জায়গা অবশিষ্ট ছিল, হাতে সময় ছিল কম, সাত পাঁচ না ভেবে অবশেষে উঠেই পড়লাম সেখানে। সঙ্গে সঙ্গেই ট্রেন ছেড়ে দিল। বাবা জিনিসপত্রগুলো সব দেখে নে, ঠিকঠাক উঠেছে তো সব? ওসব নিয়ে চিন্তা করো না, সব উঠেছে। এবার একটু শান্ত হয়ে বিশ্রাম নাও দেখি। এখন মনটা শান্ত লাগছে অনেক, তবে বেশ বুঝেছি এই শান্তির দাবিদার কামরা সিটের থেকেও ঢের বেশি সেই মেয়েটির। কিন্তু সেই অপূর্ব গলার অধিকারিণীকে দেখার সুযোগ বা সৌভাগ্য কোনোটি আমার নেই। তার একমাত্র কারণ এখন বেশ রাত, শীতের রাতে এই আধো অন্ধকার কামরায় শালমুড়ি দিয়ে জড়সড়ভাবে বসে আছে প্রায় সবাই। তিনিও নিজেকে আচ্ছন্ন করে রেখেছেন আগুন রাঙা কাশ্মীরি শালে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? এর জন্যে ধন্যবাদ জানিয়ে আমাকে লজ্জিত করবেন না। না না, তা কেন, ট্রেনে জায়গা পাওয়ার আশা তো প্রায় ছেড়েই দিয়েছিল, আজ আপনি না থাকলে। আপনি কিন্তু আবার আমি লজ্জায় ফেলছেন। আচ্ছা আচ্ছা, বেশ, বলছি না, আর সে কথা বলছি না। তবে অনেকদিন পর এই বেড়ানোটা আমায় ভারী নিশ্চিন্ত করেছে জানেন। এই ক বছরে যা ঝড়ঝাপটা গেছে। ঝড়ঝাপটা? কিসের ঝড়ঝাপটা? ঝড়ঝাপটাই বই কি, শুনতে চান সেই কাহিনী? কেন জানি না আপনাকে আজ ভীষণ বলতে ইচ্ছে করছে জানেন। বেশ তো বলুন না, রাত তো এখনো অনেক বাকি। বেশ তাহলে শুনুন, বছর কয়েক আগের কথা, আমি তখন সদ্য কলেজ পাস করে চাকরির পরীক্ষা দিচ্ছি, সেরকম পাকাপাকি কিছু ব্যবস্থা হয়নি। এমন এক শান্ত দুপুরে কবিতার বই হাতে বসেছিলাম বারান্দায়। এমন সময় আমার নবদ্বীপ নিবাসী পারিবারিক বন্ধু পৃথ্বিস এসে হাজির। তুমি এখানে? আরে ভাই তুমি, কি সৌভাগ্য, হ্যাঁ, তা এতদিন বাদে বন্ধুর কথা মনে পড়ল? মনে পড়ে, হে মনে পড়ে, নানা কাজে ব্যস্ত থাকি তাই এদিকে আর আসা হয় না। তা কেমন আছো বলো? চলে যাচ্ছে, চাকরি বাকরির চেষ্টা করছি। তোমার খবর কি? আজ আমার খবর নয়, আজ আমি তোমার জন্য এক বিশেষ খবর এনেছি। দেখি জামার খুঁট থেকে একখানা ছবি বের করে বাড়িয়ে দিল আমার দিকে। চিত্রা, ভালো নাম জানা হয়নি, তবে রায়বাড়ির একমাত্র মেয়ে, যেমন তেমন মেয়ে নয়, লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়ে। তা ভাই এসব কথা আমায় বলছো কেন? মেয়ের খবর নিয়ে আমি কি করব? আবার কি, বিয়ে করবে তুমি, তোমার পছন্দটাই তো আগে। পৃথ্বীশের কথায় হুঁশ ফিরল। বিয়ে নিয়ে কদিন বাড়িতে বেশ আলোচনা হচ্ছে বটে,
এখন তার কারণ বুঝলুম। হাতের ছবিটা উল্টে নিয়ে দেখতেই স্তব্ধ হয়ে গেলাম। কৃষ্ণ কদির ওই কাজল রাঙা দু চোখের দিকে তন্ময় হয়ে তাকিয়েছিলাম। কি চোখ সরাতে পারলে না তো? এবার গিয়ে বাড়িতে কথা পারি তবে? আমি জানি না, তোমার যা ইচ্ছে করো। ততদিনে চিত্রার একটা চিত্র আমার মনে গেঁথে গিয়েছিল, বুঝলেন? বুঝলাম, কিন্তু আমার মনে একটাই কৌতূহল জাগছে, চিত্রার মধ্যে আপনি এমন কি খুঁজে পেলেন যে এক দেখাতেই আপনি এতটা ভালোবেসে ফেললেন? জানি না, জানেন, হয়তো ওই চোখ আমায় বড় আকৃষ্ট করেছিল, কিংবা ওই মুখ। তবে আমাদের বাড়িতে যে কোনো কিছুই আমার নিয়মে চলে না, আমার বাবা নেই, আমি যখন খুব ছোট তখন উনি গত হয়েছেন, তারপর থেকে বাড়ির সব কিছু আমার মামার নিয়মেই হয়। তবে পৃথ্বীর সময় কথা দিয়েছিল ও মামাকে রাজি করিয়েই ছাড়বে। মেয়ের বয়স এত, এত বয়সেও মেয়ের বিয়ে হয়নি কেন? তাহলে কি বংশে দোষ টোষ আছে? না, একদম নয়। তা মেয়ের বাবার কাছে এই খুঁত ঢাকবার যথেষ্ট ব্যবস্থা আছে তো? মানে কিরকম ওই পন্টন দিতে পারবে আর কি? ও সব নিয়ে একদম চিন্তা করবেন না মামাবাবু, এক সময় এদের বিরাট জমিদারি ছিল, তবে এখন পরবর্তী দিকে তাই সব বেছে বুঝে দেশের বাড়ি গিয়ে উঠেছে। একমাত্র মেয়ে, যা আছে সব উজাড় করেই দেবে। বাহ, একেবারে এমন ঘরই চাইছিল বুঝলে। সে তো নিশ্চয়ই। আর তাছাড়া আমাদের নিরুপমেরও যখন পছন্দ, ওর আবার পছন্দ? ও আজকালকার দিনের ছোকরা, ও ভালো মন্দের কি বোঝে? হ্যাঁ সে তো বটেই। তাহলে আমি যাই মামা বাবু। হ্যাঁ হ্যাঁ যাও। ও দাঁড়াও দাঁড়াও, ওনাদের তুমি খবর পাঠাও, ভাবজি পাকা দেখার ব্যাপারটা সেরেই ফেলি। এই ব্যাপারে মামার মত আছে জেনে মন খুশিতে ভরে উঠেছিল। কি বুঝছেন মিস? কনকচাপা, আমার নাম কনকচাপা। দেখেছেন, এতক্ষণ আপনার সাথে কথা বলছি অথচ আপনার নামটাই জানা হয়নি, আর আমি হলাম নিরুপম। কি ঠিক বললাম তো? কি করে জানলেন? মাসিমাই তো আপনাকে ওই নাম ধরে ডাকছিলেন। ওহো, সত্যি আপনার প্রশংসা না করে পারছি না। এই রে, অনেকটা রাত হয়ে গেল, দেখুন ট্রেনে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। আপনাকে মনে হয় আমি সত্যি সত্যি খুব বিরক্ত করছি, তাই না? আরে না না, কি যে বলেন, আমার তো বেশ লাগছে। তারপর চিত্রাকে যখন প্রথম সামনে থেকে দেখলেন কি মনে হলো? দেখিনি তো, আমার মামা নিজে গিয়ে বিয়ে পাকা করে এসেছিলেন। তবে আমার সাথে চিত্রার একবার টেলিফোনে কথা হয়েছিল জানেন, পৃথ্বীর কথা বলিয়ে দিয়েছিল। তারপর যেন সময় কাটছিল না, ছুটছিল। দেখতে দেখতে বাড়ির সামনে মস্ত শামিয়ানা খাটল, যেখানে যত আত্মীয় স্বজন এসে জুটে গেল। বিয়ের দুদিন আগে চিত্রার বাবা বিশ্বনাথবাবু আসলেন আশীর্বাদ করতে। প্রথম সাক্ষাতেই দীর্ঘদেহী নিরাড়ম্বরহীন মানুষটাকে দেখলে সম্ভ্রম জাগে মনে। আমাদের বিশাল বনেদি পরিবার বুঝলেন মশাই, এই শহরে বহু বড় বড় পরিবার থেকে সম্বন্ধ এসেছিল, যার তার সাথে তো আর আমাদের ছেলের বিয়ে দেওয়া যায় না, কি বলেন? বিশ্বনাথবাবু শুধু ঘাড় নেড়ে জবাব দিয়েছিলেন। উনি বেশি কথার মানুষ নন, দশটা কথা বললে একবার উত্তর দেন। হয়তো সেই জন্যেই আমার মামার ভারী পছন্দ হয়েছিল ওনাকে। আমার মামা সবসময় চাইতো মেয়ের ঘর এমন হোক যাতে মাথা নিচু থাকে, আবার দুহাত ভরে যৌতুক দিতেও বাঁধবে না। বিচিত্র মানুষ বটে, তবে ওনার জন্যই আপনার এই গল্পটা বেশ জমে উঠেছে। জানি না সত্যি ঠিক কি চান উনি, পণ নিয়ে কি কথা হয়েছিল সেও আমার জানা ছিল না। তবে বিয়ের দিন যা হয়েছিল আমি তা কোনো দিন ভুলব না, আমার সারা জীবনেও নয়। আমার চিন্তা, আমার চেতনা, বুদ্ধি
সমস্ত হেট হয়ে গিয়েছিল সকলের সামনে। ধুমধাম করে বরযাত্রী গেল রায়বাড়ি, সানাই বাঁশি ব্যান্ড আরো কত কি। কেন জানি না সেদিন মামার মেজাজটা বেশ বিগড়েছিল। এসব সাজানো হয়েছে, এই নাকি জমিদার ছিল, ঠিক করে কোনো আপ্যায়ন নেই, প্যান্ডেলের কোনো আড়ম্বর নেই, আত্মীয় স্বজনদের কাছে মাথা কাটা যাচ্ছে। আহ মামা, এসব শুনলে ওনারা খারাপ ভাববেন। চুপ কর তুই। এই যে বৃদ্ধির, তুমি বাবা কোন বাড়িতে এনে ফেললে আমাদের? না মামা, মানে আসলে মামা কি হয়েছে? থাক, অনেক হয়েছে, আমাকে ঘোল খাওয়াবে ভেবেছে, আমিও ঠকবার লোক নই। এই যে কোথায় গেলেন বিশ্বনাথ বাবু? মামা যেন ওখানে সরগোল ফেলে দিল। বিশ্বনাথ বাবু হন্তধন্ত হয়ে এলেন। কি কি হয়েছে কি হারাধন বাবু, কি ব্যাপার? সেরকম কিছু তো হয়নি, তবে আপনারা যদি আমাদের ঠকাতে চান এবার হবে। মেয়ের গয়নাগুলো দিয়ে যান, সব কটা যাচাই করা হবে। এইসব কি হচ্ছে বাবা, তুমি অন্তত কিছু বলো। আমি সেদিন কিচ্ছু বলতে পারিনি। কোথেকে একটা শ্যাকড়াকে ধরে আনলো মামা, চিত্রার গা থেকে সব গয়না খুলিয়ে এনে অন্য একটা ঘরে নিয়ে ওগুলোকে পরীক্ষা করতে শুরু করলো। আমার নিজের ওপর ভীষণ ঘৃণা হচ্ছিল। সেদিন চোখের সামনে এত বড় একটা অন্যায়কে আমি কি করে সহ্য করলাম আমি নিজেও জানি না। কিছুক্ষণ পর বিশ্বনাথ বাবু রীতিমতো কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলেছিলেন, বাবা বাবা তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে, দয়া করে আর এসো না। যারা মনে করে যে বাবা তার মেয়ের গয়না চুরি করবে, তাদের ঘরে আমার মেয়ে না হয় নাই যাক। এখনো বসে আছিস তুই, চলে আয়, আর এক মুহূর্ত এ বাড়িতে নয়। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম সেদিন। ঠিক সেই সময় অন্দর মহল থেকে শুনেছিলাম চিত্রার হাহাকার। বাবা, ও বাবা, বাবা কি হয়েছে তোমার? ও বাবা, বাবা! ব্যাস, ওই শেষবারের জন্য আমি চিত্রার কণ্ঠ শুনতে পাই। তারপর বহু কাল কেটে গেছে, আমি জানি না সেদিন ঠিক কি হয়েছিল, তবে এটুকু খুব ভালো করে জানি সেদিন মামার বিরুদ্ধাচরণ না করে আমি মোটে ঠিক কাজ করিনি। ঘুমিয়ে পড়লেন নাকি? না, ঘুমাবো কেন, আমি আজও জেগে আছি। আচ্ছা, একবারও ভেবে দেখেছেন সেই মেয়েটির কি হলো তারপর? মিথ্যে বলবো না, অনেক ভেবেছি। তবে আমার মামা বাবু চাইতেন না যে ওই বাড়ির সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখি। তাই নাকি? যাতে আপনাদের কেউ দোষারোপ না করতে পারে, তাই না? যাতে ক্যানিংয়ের দত্ত বাড়ির সঙ্গে আবার সম্বন্ধ স্থাপন করা যায়, তাই না? কে কে আপনি? আমি হতচকিত হয়ে গেলাম। ঠিক সেই সময় ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। কি হয়েছে, কি হয়েছে? সামনে কেউ কাটা পড়েছে, তাই নাকি? মুহূর্তে কামরা ফাঁকা হয়ে গেল। যে কজন জেগেছিল সকলে দেখতে গেল কি হয়েছে। সামনে বসা মেয়েটি খিলখিল করে হেসে উঠল। আপনি আপনি যাবেন না, সহ্য হবে না। মানে কি বলছেন এসব? ঠিকই বলছি, জানতে চান আমি কে? মেয়েটি চাদর সরালে আমি আঁতকে উঠলাম। ওর সারা মুখ জলসানো, পোড়া, ওই মুখের দিকে আমি তাকিয়ে থাকতে পারলাম না। পর মুহূর্তে মনে হলো এই মুখের সাথে তো ছবিতে চিত্রার মুখের হুবহু মিল, এ কি করে সম্ভব? আমি কনকচাপা, আমার আরো একটা নাম আছে, চিত্রা। এবার চিনতে পারছেন আমায়? চিত্রা, আপনার আপনার এই অবস্থা হলো কি করে? জানতে চান, জানতে চান কি হয়েছিল সেদিন? তবে শুনুন, শুনুন গল্পের শেষটা। সেদিন আপনার মামার কারণে বিয়েটা ভেঙে গেল, আর সেই মণ্ডপেই আমার বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী হল। একজন লগ্নভোজটাকে এ সমাজ কি চোখে দেখে তা নিশ্চয়ই আপনার জানা আছে।
সেই ঘটনার পর থেকে আশেপাশের লোকজন আমাদের নিচু চোখে দেখা শুরু করলো। সামনে পিছনে আমাকে নিয়ে অশ্লীল কথাবার্তা চলতো। এরপর আমাদেরকে পাড়ার কিছু বদমাস ছেলের নজর পড়লো। আমি ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, ওরা দেয়নি বাঁচতে। এক রাতে অন্ধকারে কয়েকজন মিলে ঘিরে ধরে আমায়। আমার শরীরের উপর ওরা ছুড়ে দিল অ্যাসিড, সারা শরীরটা জ্বলছে গেল আমার। সেই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে দুদিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ি আমি। আর মৃত্যুর পর ওই সব কটা শয়তানকে আমি এক এক করে মেরেছি। আমার মৃত্যুর জন্য দায়ী কিন্তু আপনার মামাও। এই যে সবাই বলছে ট্রেনে কাটা পড়েছে, কে কাটা পড়েছে জানেন? জানেন কে কাটা পড়েছে? আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে গেলাম। রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মৃতদেহটি দেখে চমকে উঠলাম। ইনি আমার মামা নন, অন্য একজন। তবে যাই হোক, এবার মামাকে শাস্তি দেব আমি। অনেক হয়েছে। আবার ছুটে গেলাম ট্রেনের ভিতর। কামরা এসে দেখলাম জানলার পাশের সিটে কনকচাপা নেই। ওর ফাঁকা সিটে একটা গল্পগুচ্ছ আর একটা চিঠি, তাতে লেখা, ভালো আমিও আপনাকে বেসেছিলাম নিরুপমবাবু, কিন্তু ভাগ্যের ফেরে একসঙ্গে থাকাটা আর হলো না। আমার না বলা কিছু কথা ছিল, আজ আমার সব কথা শেষ, আজ আমার মুক্তি। রবি ঠাকুরের এই গল্পগুচ্ছ আমার খুব প্রিয়। যে পৃষ্ঠায় এই চিঠি পেলেন সেই পাতায় একটা গল্প আছে, অপরিচিতা। সেই গল্পটি আমার ভারী পছন্দের, জানেন কেন বলুন তো? সারা রাত ধরে গল্পটা পড়লাম। কি অদ্ভুত মিল এই গল্পের সাথে আমাদের জীবনের। তবে যদি গল্পের মতো আমাদের জীবনটা হতো, হয়তো কনকচাপা, আমার চিত্রা আজও বেঁচে থাকতো।